সমব্যথী মরে গেলেও 2000 টাকা, কবর দিলেও 2000 টাকা, সবুজশ্রী কন্যাশ্রীর টাকা, রূপশ্রীর মেয়েদের বিয়ের টাকা, বিনা পয়সায় খাদ্য আর স্বাস্থ্য সাথী, 5 লক্ষ টাকার ট্রিটমেন্ট করতে পারবেন বিনা পয়সাও, এটাই আমরা করে দিয়েছি। এমনকি মেয়েরা তার বাপের বাড়ির ট্রিটমেন্টও করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন, শিক্ষা ফ্রি, স্বাস্থ্য ফ্রি, চিকিৎসা ফ্রি, পড়াশুনো ফ্রি, আর কি চান মা ভাই বোনেরা, আর কি চান বলুন, আর কি চান? বন্যা হলে সাহায্য করে দিই, আমফান হলে সাহায্য করে দিই, খরা হলে সাহায্য করে দিই, অ্যাক্সিডেন্ট হলে সাহায্য করে দিই, দুর্গাপূজার সময় 50,000 টাকা করে ক্লাবগুলোকে দিই, আর কি বাকি আছে বলুন আমায় যেটা পাননি? যারা পুরোহিত তাদেরও 1,000 টাকা করে ভাতা দিই, ইমামদেরও দিই, মুয়াজ্জিনদেরও দিই, মাজিদ খানকেও দিই, জাহিদ খানকেও দিই, বাকি কি থাকলো? বাকি কিছু থাকলো? আর কিছু মনে পড়ছে? আর কিচ্ছু মনে পড়ছে না তো? বাকি আছে শুধু দিদিকে ভোটটা দেয়া, মাথায় থাকবে? বাকি আছে শুধু দিদিকে ভোটটা দেওয়া। দেখুন, আপনারা বলছেন খেলা হবে, খেলা তো হবেই রাজনৈতিক ভাবে। আজকেও অনেক দুঃখের ঘটনা ঘটেছে, জেনে রাখুন, আপনারা বনগাঁর মানুষ, গাইঘাটার মানুষ, বাগদার মানুষ, বারাসাতের মানুষ, মধ্যমগ্রামের মানুষ, অশোকনগরের মানুষ, হাবড়ার মানুষ, রানাঘাটের মানুষ, কল্যাণীর মানুষ, হাওড়ার মানুষ, হুগলির মানুষ, নদিয়ার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মালদার নাম মানুষ, কুচবিহারের মানুষ, সব জেনে রাখুন কি করেছে জানেন? আজকে ভোটের লাইনে 5 জনকে 4 জনকে গুলি করে মেরে দিয়েছে দিল্লির পুলিশ। দিল্লির পুলিশ 4 জনকে গুলি করে মেরে দিয়েছে, আর 1 জনকে সকালে মেরেছে। 5 জন আমার 5টা ভাইকে মেরে দিয়ে বলছে গ্রামবাসীরা নাকি বন্দুক কাটতে এসেছিল, লজ্জা করে না, গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার। মানুষ করে রক্ত দিয়ে বড় কথা বলে, আমি বলে গেলাম অমিত শাহ ইউ রিজাইন অ্যাজ এ হোম মিনিস্টার, তুমি হচ্ছে চক্রান্তকারী। আমি অনেক দিন ধরে বলছি, দেখুন সিআরপিএফ অত্যাচার করছে, আমি সিআরপিএফ এর বিরুদ্ধে নই, কিন্তু বিএসএফ সিআইএসএফ এরা অত্যাচার করছে, গ্রামে গ্রামে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, গ্রামে গ্রামে মেয়েদের উপর অসম্মান হচ্ছে, গ্রামে গ্রামে ছেলে মেয়েদের ভয় দেখানো হচ্ছে যে বিজেপিকে ভোট দাও। ভোটের লাইনে গিয়ে গুলি চালিয়ে দিলি, এত বড় সাহস কে দিল? শুনুন, আমার পঞ্চায়েতেও এত লোক মারা যায়নি, এই ইলেকশন কমিশনের আন্ডারে, হোম মিনিস্টারের আন্ডারে ইলেকশন করতে গিয়ে আজকে প্রায় 20 জন মানুষ মারা গিয়েছে, 5 জন নিয়ে, আমার নিজের প্রায় 13 জন মারা গেছে। এদের ভোট দেবেন? যারা গুলি করে লোক মারে ভোট দেবেন? যারে হেরে গেছে, পুরো হেরে গেছে বিজেপি, পুরো হেরে গেছে, 3টে ইলেকশন হয়ে গেছে, আজকে 4 দফা বিজেপি জানে জিতবে না, তাই ওর এখন একমাত্র অস্ত্র বোমা চালাও, গুলি চালাও, মানুষকে ভয় দেখাও। খবরদার, ভয় পেয়ে ভোটটা দেবেন না তা যেন না হয়। মনে আছে এনপিআর করবে বলেছিল, এনআরসি করবে বলেছিল, কে করবে বলেছিল? এনপিআর মানে আপনার 50 বছর আগে বাবা মায়ের সার্টিফিকেট দিন, তা নাহলে ওই ডিটেনশন ক্যাম্পে গিয়ে থাকতে হবে। আসামে 14 লাখ বাঙালি ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে, মনে রাখবেন। তাই ভোটটা আপনাদের দিতে হবে, যাতে আধার কার্ড থেকে আপনার নাম বাদ না যায়, এনপিআর আপনাকে ঢোকাতে না পারে, এনআরসি তে ঢোকাতে না পারে। আমি একমাত্র রাজ্য যে আমি এনপিআর করতে দিইনি, আমি এনআরসি করতে দিইনি, আমি বলেছি এনপিআর এনআরসি, লজ্জা লজ্জা। আর যারা আজকে বাংলায় বাংলার নাগরিক, তাদের আবার নতুন করে নাগরিকত্ব কি দেবে? আপনারা কেন ভুল বুঝছেন? ওরা প্রতারণা করছে, ধোকা দিচ্ছে, আর কয়েকটা ছেলে মতুয়া বাড়ি বিজেপি করে তারা মিথ্যে কথা বলছে। আপনার ছেলে মেয়েরা স্কুলে পড়ে না? স্কুলে না পড়লে নাগরিক কি করে হয়? কলেজে না পড়লে নাগরিক কি করে হয়? ব্যাংকে টাকা রাখছেন, নাগরিক না হলে কি করে হয়? বাড়িতে ফোন আছে, নাগরিক না থাকলে কি করে হয়?
জমি আছে বাড়ি আছে নাগরিক না থাকলে কি করে হয়? সব মিথ্যে কথা, সব ভৌতা, সব ভৌতা, সব ভৌতা, সব ভৌতা। নরেন্দ্র মোদী বলেছিলেন আনবে আচ্ছাদিন, এনেছেন আচ্ছাদিন, গুলি করে মানুষ মেরে দিন। বিজেপি আচ্ছাদিন, গুলি করে লোক মেরে দিন। বিজেপির আছে দিন, এনপিআর করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিন। বিজেপির আছে দিন, ডিটেনশন ক্যাম্পে এনআরসি করে পাঠিয়ে দিন। বিজেপির আছে দিন, 1000 টাকা গ্যাসের দাম করে দিন। বিজেপির আছে দিন, কেরোসিন তেল বন্ধ করে দিন। বিজেপির আছে দিন, মানুষের পকেট লুটে নিন। বিজেপির আছে দিন, রেল বন্ধ করে দিন। বিজেপির আছে দিন, কোলের টাকা খেয়ে নিন। বিজেপির আছে দিন, বিএসএনএল বন্ধ করে দিন। বিজেপির আছে দিন, এমটিএনএল বন্ধ করে দিন। বিজেপির আছে দিন, বেকার সংখ্যা বাড়িয়ে দিন। বিজেপির আছে দিন, মা বোনদের অসম্মান করে দিন।